পুকুরে আজকে জাল টানা হবে, ওখান থেকে মাছ নিয়ে আমি রান্না বান্না করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
বটিতে ধান নেই, অনেক কষ্ট করে মাছটা কাটলাম, এখন মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাকুক, ওদিকে আমি মাছের গায়ে লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই তেলে এখন মাছগুলো ভেজে নেব। এই দেখুন মাছগুলোকে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। মাছগুলোকে এই যে ভেজে নিয়েছি, এখন মাছগুলোকে ফেটানো টক দই দিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে মেখে রেখে দেবো। কালিয়া করার জন্য এদিকে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। এই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি। এখন আদা ও পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে এই যে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়েছি জিরে বাটা, দিয়েছি আদা বাটা, দিয়েছি রসুন বাটা, দিয়েছি পাকা লঙ্কা বাটা। দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দই সহ মাছটাকে দিয়ে দেবো। এখন হালকা করে কষিয়ে নেব। এখন অল্প করে জল দিয়ে দেব।
দিয়ে দেবো কিশমিস। দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এখন 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। রুই মাছের কালিয়া তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটার নাম কি দিয়েছে? এই যে আজকে করেছে রুই মাছের কালিয়া। বন্ধুগণ, পুকুরে টাটকা রুই, একেবারে হাতে ধরা একেবারে টাটকা রুই, তার কালিয়া। মাছের কেমন স্বাদ? দারুণ স্বাদ, যেমন সুস্বাদ একদম টাটকা মাছের, টেস্টই আলাদা একটা। দারুণ দারুণ রান্না হয়েছে, দারুণ। কালুয়া, রুই মাছের কালুয়া মায়ে দিয়েছে ঢালিয়া, খাচ্ছে আজকে পেট পুরিয়া। প্রত্যেকদিন খাই, এরাই খাই মাঝে মাঝে, কিন্তু আজকে রান্নাটা অতি উত্তম হয়েছে। এর আগে পরে আমি খেয়েছি কাতলা মাছে, কিন্তু রুই মাছের এইটা খেলাম খুব ভালো। রুই মাছের জনপ্রিয় খাবার, মাছটা খুব খারাপ। যেত মা আর কতগুলো ভাত দিত, দারুন তরকারিতে ভাত খায়, আমরা আর কি খাবো? এত সুন্দর লাগছে কালিয়াটা, আর কত করে ভাত দেয়। দিয়ে দাও, দিয়ে দাও। আজকে পেটটা লম্বা হয়ে গেল। দারুণ পিস, দারুণ।